আমাদের এলাকায় বিমান হামলা হবে আমি জানি না আসলে কি হবে দোয়া করিস প্লিজ দর্শক বাংলাদেশের কিছু মানুষ তারা জাহাজে করে ব্যবসার উদ্দেশ্যে তাদের মালামাল নিয়ে আসার জন্য তারা যখন জাহাজে করে চল্লিশ দিনের খাবার মজুদ করে তারা যখন রওনা হয়েছে ঠিক তখনই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে তারা আটকা পড়ে গেছে সমুদ্রের মাঝখানে এবং তারা এটাও জানিয়ে দিল যে আমাদের প্রাণ সংশয়ে আছে এখন কিছুই করার নেই আমাদের এলাকায় বিমান হামলা হবে আমি জানি না আসলে কি হবে দোয়া করিস প্লিজ এই অবস্থায় আমাদের করণীয় কি বা আমাদের দেশের প্রধানমন্ত্রীর করণীয় কি অনেকে জানিয়েছেন যে তাদের এই মুহূর্তে উচিত হচ্ছে তারা তাদের জাহাজ থেকে বাংলাদেশের পতাকা উড়িয়ে দিবে এবং যাতে বুঝতে পারে মানুষ তারা স্লোগান দিবে যে আমরা বাংলাদেশি আর এবং বাংলাদেশের পতাকা উড়িয়ে দিবে যাতে করে রাশিয়া এবং ইউক্রেনের যারা সৈন্য দলেরা আছে তারা যাতে বুঝতে পারে যে ওনারা বাংলাদেশী আর এটা মনে করে যাতে ওনারা সেই জাহাজের ওপর বা সেই বাংলাদেশি নাগরিকদের ওপর কোনো হামলা বা আক্রমণ না করে এটা অনেকের মন্তব্য অনেকে এটা জানিয়েছে আবার অনেকে বলে সরকারের উচিত খুব দ্রুত ব্যবস্থা নেওয়া এখন উচিত আমাদের কথা হচ্ছে সরকার এখানে কি করতে পারে এটা অবশ্যই আপনারা আপনাদের মতামতকে এটা আমাদেরকে জানাবেন আমার কাজ কাজ হচ্ছে নিউজটা দেয়া এই নিউজটা আজকে সময় সংবাদে সময় টিভিতে এসেছে যে বাংলাদেশের এত বড় একটি জাহাজ যে জাহাজটি আপনারা এটা বর্তমানে বাংলাদেশের জাহাজ বাংলাদেশ কিনে নিয়েছে এই জাহাজটি কিনেছে একদম চায়না থেকে সেখানে আবিষ্কার করা হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশে দুই সালে সেই জাহাজটি কিনা হয়েছে আপনারা স্ক্রিনের ওপর হয়তো ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই জাহাজটি কিনা হয়েছে অনেক বিশাল জাহাজ কোটি কোটি টাকা সেখানে খরচ হয়েছে শত শত কোটি কোটি টাকা সেখানে খরচ হয়েছে এবং অনেক বড় একটা ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশের ব্যবসায়ীরা সেখানে গিয়েছে এবং হচ্ছে আপনারা হয়তো জেনেছেন ইতিপূর্বে সেই জাহাজের মধ্যে চল্লিশ দিনের খাবার কিন্তু মজুদ করা হয়েছে চল্লিশ দিনের খাবার সেই জাহাজের মধ্যে মৌজুদ করে রাখা হয়েছিল এবং সেই জাহাজটি কিন্তু ইউক্রেন এবং রাশিয়াতে যখন মাঝখানে হলো সেই সমুদ্রের মাঝখানে তখনই তাদের পান সংশয় আছে এবং তারা কি আদৌ বাংলাদেশে ফিরে আসতে পারবে কিনা এটা এখনও সঠিকভাবে কেউ বলতে পারছে না খুবই দুঃখজনক একটি ব্যাপার বাংলাদেশি মানুষ তারা সেখানে গিয়ে আটকা পড়ে গেছে যুদ্ধ চলছে রাশিয়া এবং হচ্ছে ইউক্রেনের মধ্যে কিন্তু বাংলাদেশের মানুষগুলো আটকা পড়ে গেছে এবং কোটি কোটি টাকার বিজনেস এবং কোটি কোটি শত শত কোটি কোটি টাকার মালামাল কিন্তু সেখানে আছে শত শত কোটি কোটি টাকার মালামাল নিয়ে সেখানে গিয়েছে এবং চল্লিশ দিনের খাবার মৌজুদ করে সেখানে তারা গিয়েছে অনেক সদস্য কিন্তু সেখানে আছে তো এত বিশাল একটি যানবাহনে করে তারা গেছে অনেকে মন্তব্য করছেন যে বাংলাদেশ সরকার কেন এই মুহূর্তে এমন একটি দুর্দিনে বা দুরবস্থায় কেন তাদেরকে ব্যবসার উদ্দেশ্যে সেখানে পাঠানো হলো এটা অনেকেই মন্তব্য করেছেন আমি আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা আপনাদের মন্তব্য কি বা আপনারা কি। এটা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তাআলা বিষয়টা আপনার খুবই খারাপ লেগেছে এবং আমি যখন শুনেছি যে কোটি কোটি টাকা সম্পদ বাংলাদেশের শত শত কোটি কোটি টাকা এটা এটাকে 2017 সালে এই জাহাজটাকে চায়না থেকে আমদানি করা হয়েছে এবং বাংলাদেশের অনেক ব্যবসায়ী কোটি কোটি টাকার বিজনেস এবং আর চল্লিশ দিনের খাবার অনেক মানুষের খাবার চল্লিশ দিন পর্যন্ত তারা খেতে পারবে তাহলে বুঝেন জাহাজটা কত বড় আর মানুষগুলো কত বড় আর কোটি কোটি টাকার বিজনেস তো এটা আটকে পড়ে গেছে এটা শুনে খুবই খারাপ লেগেছে যেহেতু বাংলাদেশের নাগরিক আমাদের খারাপ লাগবেই এখন আমি আপনাদের কাছ থেকে আপনাদের মন্তব্যটা জানতে চাই অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা জানিয়ে দেবেন আরেকটি কথা হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি এবং বর্তমান সাময়িক নিউজগুলো আমরা দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমাদের স্লোগান হলো সত্যের পথে চলবো সর্বদা সত্য বলবো আপনাদের পাশে পেলে ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করবো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত